ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মাদক নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে এক বছরের সাজা হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এই সংক্রান্ত আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন যে কোনো কাউন্সিলর বা জনপ্রতিনিধির বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রদানের অভিযোগের বিষয়টি সিটি কর্পোরেশন হয়ে লিখিত আকারে মন্ত্রণালয়ে গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।